সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি অভিজিৎ। বৃষ্টি স্নিগ্ধ সকালবেলা, আর সাথে তালের বড়া, এবং সাথে আছে খিচুড়ি, পাঁপড় ভাজা, পটল ভাজা। সকালের খাবার খেয়েই আমরা বেরিয়ে পড়লাম ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরতে। বরাবরের ন্যায় এবারও আমার সফরসঙ্গী হয়েছেন শর্মী। ঢাকা আসলে ইতিহাস ঐতিহ্য ভরা একটি শহর। আমরা ঢাকার যাত্রাবাড়ি থেকে সোজা চলে গেলাম চকবাজারে। এটি চকবাজারের সেই পুরাতন জেলখানা, এখন এখানে জেলখানাটি নাই। এই রোডটির নাম উদ্দু রোড। এখানে পাঞ্জাবির মার্কেট ছোট বাচ্চাদের মার্কেটের জন্য বিখ্যাত, হরেক রকমের বাহারি কাগজের ফুল। আমরা কিছু দূর হেঁটেই চলে গেলাম বড় কাটরা দেখতে। বড় কাটরা সম্পর্কে কিছু কথা না বললেই নয়, এটি সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজার নির্দেশে 1641 খ্রিস্টাব্দে হিজরি 1055 বুড়িগঙ্গা নদীর তীরে এই ইমারতটি নির্মাণ করা হয়। এর নির্মাণ করেন আবুল কাসেম, যিনি মীর ই ইমারত নামে পরিচিত ছিলেন। প্রথমে এতে শাহ সুজার বসবাস করার কথা থাকলেও পরে এটি মুসাফির খানা হিসাবে ব্যবহৃত হয়। কয়েক শত বছরের আগের এই ইমারতটি এখনও দাঁড়িয়ে আছে তার স্বমহিমায়। এখানে দেখতে পাচ্ছি সেই পুরনো সেই জৌলুস আর নেই। এখানে দেখা যাচ্ছে কতগুলো দোকান, কিন্তু সেই ইমারতটি এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। মানুষ যেমনে পারছে ঠিক সেভাবে এটির ব্যবহার করে যাচ্ছে। এখানে যে ইট দিয়ে যে ইমারতটি তৈরি করা হয়েছিল, সে ইটগুলো এখনও অক্ষত অবস্থায় আছে। কি সুনিপুণ কারিগর সেই সময় ছিল, আমরা তার নমুনা এখনও দেখা যাচ্ছে। আসলে যে যার ইচ্ছা মতো এই ইমারতটি ব্যবহার করে যাচ্ছে। প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর থেকে যদি এর সংরক্ষণের ব্যবস্থা করা যেত, হয়তোবা এখনকার যে পরিস্থিতি এখানে দেখতে পাচ্ছি আমরা, ঠিক এই পরিস্থিতিতে পড়তে হতো না। এর উপরেও মানুষ ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে যাচ্ছে, মানুষ এটির নিচ দিয়ে চলাচল করছে, যে কোনো মুহূর্তে একটি দুর্ঘটনা ঘটতে পারে। এখানে দেখতে পাচ্ছি একটি স্কুলও আছে, এখানে ছোটো ছোটো বাচ্চারা এখানে পড়তে আসে। আসলে যে কোনো মুহূর্তে একটি দুর্ঘটনা যদি ঘটে যায়, তখন কেউ কাউকে হয়তোবা দায়ী করতে পারবে না, কারণ এখানে কিছু দখলদার ব্যক্তি এখনও এই ইমারতটিতে বসবাস করে যাচ্ছে। আমরা বলতে বলতে অনেকটা সময় পার করে গিয়েছি। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম বুড়িগঙ্গা নদীতে। এখানে কালের সাক্ষী ঢাকা শহরের ঐতিহ্য বুড়িগঙ্গা নদী। বুড়িগঙ্গা নদী এখনকার যে অবস্থা, এখানে ময়লার ভাগাড় দিয়ে পরিপূর্ণ একটি নদী বলা যায়। কারণ হচ্ছে ঢাকা শহরের যে বুড়িগঙ্গা নদীর আশেপাশে যতগুলো কলকারখানা আছে, তার যে বর্জ্য সেগুলো সব এই নদীর মধ্যে ফেলা হয়। তাতে করে নদীর যে নাব্যতা সেটা হারিয়েছে, এবং সাথে করে নদীর যে পানি সেটা দূষণে রূপ লাভ করেছে। আসলে আমরা চেয়েছিলাম নদীর এপাশ থেকে ওপাশে গিয়ে একটু দেখব যে নদীর এখন কী পরিস্থিতি, অর্থাৎ বুড়িগঙ্গা নদীর এখনকার পরিস্থিতি কী অবস্থায় আছে। সময়টা এখন বর্ষাকাল, এই কারণে নদী এখন টইটম্বুর, অর্থাৎ কানায় কানায় পরিপূর্ণ, এবং পানি দেখা যাচ্ছে খুব স্বচ্ছ অবস্থায় আছে। অন্য সময় এই নদীতে যদি কেউ ভ্রমণ করতে আসে, আসলে নদীর যে পরিপূর্ণতা পাওয়া, অর্থাৎ নদীর যে একটা স্বাদ আছে, অর্থাৎ নদীতে ভ্রমণ করলে যে একটা শান্তি পাওয়া যায়, ঠিক ওই শান্তিটা ঠিক পাওয়া যায় না। এখনকার নদীতে ঠিক ঢেউ আছে, কিন্তু অন্য সময় যদি কেউ আসে, আসলে নদীটা নদীর পানি কালো অবস্থায় থাকে, বোঝাই যায় না যে এটা নদীর কোনো পানি, মনে হয় যেন কলকারখানার বর্জ্য। পাহাড়, নদী, সমুদ্র, এটা কার না ভালো লাগে। আসলে নদী আমার খুব ভালো লাগে, যদি সুযোগ পাই নদীতে বারবার ফিরে আসি, এবং আজকেও ঠিক তার ব্যতিক্রম হয়নি, ফিরে এলাম বুড়িগঙ্গা নদীর তীরে ঘুরতে। এখানে জায়গাটার নাম হলো সুয়ারিঘাট, অর্থাৎ সুয়ারিঘাট থেকে বাংলাদেশের যে নদীপথে যাওয়া যায় অনেক জায়গায়, এখান থেকে ছেড়ে যাওয়া যায় বরিশাল, পিরোজপুর, এখান থেকে বড় বড় লঞ্চ এখান থেকে ছেড়ে যায়। তার কিছু দূরে গেলেই কিন্তু সদরঘাট পড়বে,
এখান থেকে ছোট ছোট জায়গা যেরকম বরিশুর, খোলামোড়া, এখান থেকে আপনারা যেতে পারবেন। আমরা ছোট নৌকায় করে এপাশ থেকে ওপাশে গিয়েছিলাম, চলে আসলাম আবার সেই সোয়ারিঘাটে আমাদের নিজস্ব গন্তব্যে। এবার আমরা যাব ছোট কাটরা, অর্থাৎ ছোট কাটরা শায়েস্তা খানের আমলে তৈরি ঢাকা একটি ইমারত। আনুমানিক 1663 থেকে 1664 সালের দিকে এই ইমারতটির নির্মাণ কাজ শুরু হয় এবং তা 1671 সালে শেষ হয়েছিল। আগে আমরা দেখেছিলাম বড় কাটরা, দুইটাই চকবাজারে অবস্থিত, অর্থাৎ চকবাজার থেকে সোয়ারিঘাটের দিকে যেতে এই দুইটি ইমারতের দেখা মিলবে। আমরা আগে দেখিয়েছিলাম যে বড় কাটরার অবস্থান, ছোট কাটরার অবস্থানটিও ঠিক সেরকমই। এখানে ইমারতটির নিচে সবাই দোকান নিয়ে বসেছে, যে যার মতো ব্যবসা করছে, কিন্তু এই ঝুঁকিপূর্ণ ভবনটির নিচে কিভাবে তারা এখনও বসবাস করছে, অর্থাৎ তাদের ব্যবসা পরিচালনা করছে, এটা আমার কোনোভাবেই মাথায় ঢোকে না। ভবনটিতে নতুন করে সংস্কার কাজ করে অনেকে এখানে বসবাস করছে। মানুষ হর হামেশাই এর নিচ দিয়ে রাত দিন চলাচল করছে। যে কোনো মুহূর্তে একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে, আমি আগেও বলেছিলাম। আসলে এর থেকে পরিত্রাণের উপায় একটি, সেটা হচ্ছে যদি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর এটার ব্যবস্থা নেয় তাহলে হয়তোবা এটি থেকে পরিত্রাণ পাবে। বলতে বলতে আমরা চলে আসলাম চকবাজারে নুরানি কোল্ড ড্রিঙ্কস। এটি চকবাজারের অনেক সুপরিচিত একটি দোকান। এখানে রয়েছে লাচ্ছি এবং লেবুর শরবত। চাচা অনেক দিন ধরেই এখানে ব্যবসা করে আসছেন এবং তার সুনিপুণ হাতে দেখেন কীভাবে লাচ্ছি বানাচ্ছে। আমি যখনই এই চকবাজারের দিকে আসি তখনই এই দোকানে একটু ঢু মেরে যাই। ঠান্ডা লাচ্ছি এবং লেবুর শরবত কার না ভালো লাগে, সবারই মোটামুটি ভালো লাগে, আর যদি গরমের সময় হয় তাহলে তো কথাই নেই। আমরা নিয়েছিলাম লাচ্ছি এবং সাথে লেবুর শরবত। প্রথমে নিয়েছিলাম লাচ্ছি, আসলে খেতে অসাধারণ। হয়তোবা লাচ্ছির মধ্যে বেশি কিছু দেওয়া নেই, বরফ এবং দধি দেওয়া। তারপরে নিয়েছিলাম লেবু পানি, লেবু পানিটা খেতে আসলে অনেক অসাধারণ, যদি তার সাথে বিট লবণ মেশানো হয়। অনেক দূর দূরান্ত থেকে এই লেবু পানি এবং লাচ্ছি খেতে আসে। কিভাবে চাচা তার সুনিপুণ হাতে এই লাচ্ছিটি বানাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম ইসলামপুর। যাই হোক, ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন।